ঋণাত্মক ১২ এফ এর বর্গ বিয়োগ ৩৮ এফ যোগ ২২ কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথমে দেখি নেই এদের কোনো সাধারণ উৎপাদক আছে কিনা। এখানে লক্ষ্য করলে দেখা যায় যে এরা সবগুলোই জোড় সংখ্যা এবং এখানে একটি ঋণাত্মক চিহ্ন আছে। তাহলে আমরা এদের থেকে ঋণাত্মক ২ কমন নিতে পারি। তাহলে এখানে এই রাশিটি হবে ঋণাত্মক ২ গুণ ঋণাত্মক ১২ এফ এর বর্গ ভাগ ঋণাত্মক ২ সমান কত? সমান ৬ এফ এর বর্গ। ঋণাত্মক ৩৮ ভাগ ঋণাত্মক ২ সমান ধনাত্মক ১৯, তাহলে এটা হবে যোগ ১৯ এফ। এরপর ২২ ভাগ ঋণাত্মক ২ সমান ১১, তাহলে আমরা কিছুটা সরল করে ফেললাম। এখন আমাদের আছে ৬ এফ এর বর্গ যোগ ১৯ এফ বিয়োগ ১১। এখন আমরা শুধু এই অংশটুকু নিয়ে কাজ করব। যেহেতু আমাদের সহগ এক নয়, তাই একে উৎপাদকে বিশ্লেষণের সবচেয়ে সহজ উপায় হল দলভুক্তকরণের মাধ্যমে করা। তাহলে আমাদের দুটি সংখ্যা বের করতে হবে যাদের গুণফল হবে ৬ গুণ ঋণাত্মক ১১। তাহলে এ গুণ বি সমান হতে হবে ৬ গুণ ঋণাত্মক ১১ বা ঋণাত্মক ৬৬, এবং এ যোগ বি সমান হতে হবে ১৯। তো কিছু সংখ্যা নিয়ে চেষ্টা করা যাক। দেখা যাক ২২। আমরা শুধু সেই সংখ্যাগুলোর কথাই ভাবছি যাদের পার্থক্য ১৯, কারণ তাদের চিহ্ন ভিন্ন হতে হবে। তাহলে ২২ এবং ৩ দিয়ে হবে মনে হচ্ছে। আমরা যদি ২২ গুণ ঋণাত্মক ৩ নেই, তাহলে পাব ঋণাত্মক ৬৬, এবং ২২ যোগ ঋণাত্মক ৩ সমান ১৯। এটা নির্ণয় ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে ভিন্ন চিহ্নের সংখ্যার ক্ষেত্রে আমাদের সবসময় তাদের পার্থক্য বিবেচনা করতে হবে। তো ২২ এবং ঋণাত্মক ৩। এখন আমরা ১৯ এফ কে ঋণাত্মক ৩ এফ এবং ২২ এফ এর যোগফল হিসেবে আবার লিখতে পারি। সেটা ১৯ এফই থাকবে। আমরা শুধু একে ভাগ করে নিয়েছি এবং আমাদের কাছে আছে ৬ এফ এর বর্গ এবং এখানে বিয়োগ ১১। তোমার মনে হতে পারে যে আমি কেন ২২ এখানে এবং ঋণাত্মক ৩ ওখানে রেখেছি, আমি কেন উল্টোটা করিনি, আমি কেন আগে ২২ এবং পরে ঋণাত্মক ৩ রাখিনি। এটা করার পেছনে কারণ হলো আমি ঋণাত্মক ৩ কে ৬ এর সাথে রেখেছি, কারণ তাদের একটি সাধারণ উৎপাদক ৩ রয়েছে, এবং ২২ কে ঋণাত্মক ১১ এর সাথে রেখেছি, কারণ তাদের একটি সাধারণ উৎপাদক ১১ রয়েছে। তাহলে এখন দলভুক্ত করা যাক। আমাদের কিন্তু এই ঋণাত্মক ২ এর কথা ভুলে গেলে চলবে না। তো এই ঋণাত্মক ২ টিকে এখানে রাখি। আপাতত একে নিয়ে আমরা কোনো কাজ করছি না। এখন প্রথম দুটি পদ নিয়ে কাজ করি, এবং তারপর আমি এখানে আরেকটি রং ব্যবহার করছি। তো এরপর আমরা পরের দুটি পদ নিয়ে কাজ করব। রং দুটি প্রায় একই হয়ে গিয়েছে, আমি রং পরিবর্তন করে নিচ্ছি। প্রথম দুটো থেকে আমরা ঋণাত্মক ৩ এফ কমন নিতে পারি। এটা হবে ঋণাত্মক ৩ এফ গুণ ৬ এফ এর বর্গ ভাগ ঋণাত্মক ৩ এফ সমান হল ঋণাত্মক ২ এফ। এরপর ঋণাত্মক ৩ এফ ভাগ ঋণাত্মক ৩ এফ সমান শুধু এফ। আচ্ছা, ঋণাত্মক ৩ এফ না নিয়ে আমরা শুধু ৩ এফ কমন নিই, এতে আমাদের এখানে কোনো ঋণাত্মক চিহ্ন থাকবে না। আমরা এটা যে কোনোভাবেই করতে পারি, কিন্তু যদি আমরা ৩ এফ কমন নিই, তাহলে ৬ এফ ভাগ ৩ এফ সমান ২ এফ হবে, এবং ঋণাত্মক ৩ এফ ভাগ ৩ এফ সমান ঋণাত্মক ১ হবে। তাহলে এটা উৎপাদকে বিশ্লেষিত হয়ে গেল। এবং তারপর এই দ্বিতীয় অংশটা থেকে আমরা ১১ কমন নিতে পারি, এবং তা নিলে আমরা পাব ২২ এফ ভাগ ১১ সমান ২ এফ, এবং ঋণাত্মক ১১ ভাগ ১১ সমান ঋণাত্মক ১। এবং আমাদের এখানে একটি ঋণাত্মক ২ আছে। এখন বন্ধনীর ভেতরে আমাদের দুটো পদ রয়েছে যাদের উভয়েরই উৎপাদক হিসেবে ২ এফ বিয়োগ ১ রয়েছে। তাহলে আমরা একে কমন নিতে পারি। এই পুরো প্রক্রিয়াটিকে তুমি বন্টন বিধির বিপরীত বিধি হিসেবে দেখতে পারো। তাহলে এটা কমন নেওয়া যাক। তাহলে আমরা পাব ২ এফ বিয়োগ ১ গুণ ৩ এফ যোগ ১১। এটাকে একই রঙে লিখি। তুমি চাইলে একে বন্টন করে দেখতে পারো। ২ এফ বিয়োগ ১ গুণ ৩ এফ থেকে এই পদটি পাওয়া যাবে, এবং ২ এফ বিয়োগ ১ গুণ ১১ থেকে এই পদটি, এবং আমাদের এখানের এই ঋণাত্মক ২ কে ভুলে গেলে চলবে না।
আমি এটা রং পরিবর্তন করে দিচ্ছি। তো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। ঋণাত্মক 12F এর বর্গ বিয়োগ 38F যোগ 22 সমান ঋণাত্মক 2 গুণ 2F বিয়োগ 1 গুণ 3F যোগ 11।